দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের প্রতিনিয়ত যে ঘটে যাওয়া দুর্ঘটনা পাটুরিয়াঘাটের সকল তথ্য জানিয়ে থাকছি। আমার সামনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন সেই ট্রাকটি কিছুক্ষণ আগে পানি থেকে উঠানো হলো এবং পিছনের যে ক্রেনটি সেই ক্রেনটির সাহায্যে কিন্তু এটাকে ঘাটে তোলানো সম্ভব হয়েছে। কারণ হামজা যে ক্রেনটি তাকে ওপরে তুলতে পারলো, তাকে সোজা করতে পারছিল না। এবং কিছুক্ষণ আগেই এই হামজা ক্রেন এবং এই হলুদ ক্রেনটি দিয়ে আসলে এই ট্রাকটিকে সোজা করা হয় এবং ট্রাকটির ক্ষতিগ্রস্ত সংখ্যা খুবই বেশি। আর এদিকে যারা এখনও আমানত শাহর খবর জানতে যাচ্ছিলেন, আমানত শাহর ঠিক যে অবস্থায় ছিল তাই আছে এখনও পানি। আমানত শাহকে উদ্ধারের জন্য প্রত্যয় নামে আরেকটি ক্রেন এই ঘাটে এসে পৌঁছাবে, তবে সেটা এখনও আসেনি, যার ফলে আমানত শাহকে উদ্ধারের কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি। তবে এই হামজা কিন্তু বেশ গত দুই দিনে বেশ অনেক কয়েকটি যানবাহন পানি থেকে উঠাতে সক্ষম হয়েছে এবং আরও কয়েকটি যানবাহন এখনও হামজার ভিতরে আছে, সেটিকে হয়তো আগামী এক দু দিনের ভিতরে উদ্ধার সম্পন্ন হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। দেখতে পাচ্ছেন হামজার ক্রেনের বিশালতা। তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আমরা সবসময় আপনাদের সকল আপডেটগুলো জানিয়ে থাকি।